আমাদের সমাজে যারা প্রতিবন্ধী আছেন তাদেরকে প্রতিনিয়ত মানুষের সহায়তার জন্য বসে থাকতে হয়। আজকে আমরা আলাপ করছি কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কিছু কিছু সহায়তা টুল, আমরা বলছি যে কিছু কিছু সহায়তা টুল যা মানুষকে সাহায্য করবে, বিশেষ করে যারা প্রতিবন্ধী আছেন বা যারা বেড বাউন্ড বা যারা আসলে বিছানা থেকে নড়তে পারেন না বা যারা বিভিন্ন জায়গায় অ্যাক্সেস করতে পারেন না। আপনারা দেখছেন যে আমরা বিভিন্ন জায়গায় অ্যাক্সেসিবিলিটি টুল বা আমরা নিয়ে আলাপ করছি, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সেভাবে আসলে একটা মানুষকে ফ্রি করতে পারে। একটা মানুষ অফকোর্স আজকে একটা হুইল চেয়ারে বসে আছেন বা উনি বিছানায় আটকে আছেন, তাকে সহায়তা করার জন্য যে মানুষের সাহায্যকারী যন্ত্রপাতি, আমরা বলছি যে মানুষের সাহায্যকারী যন্ত্রপাতি তৈরি করা যায় যেটাতে একটা মানুষকে ফ্রি করে দিতে পারে। আর এই সাহায্যকারী যে যন্ত্রপাতি সেটা হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে চলবে। আর আমরা দেখছি যে একজন প্রতিবন্ধী মানুষকে প্রতিনিয়ত মানুষের সাহায্যের জন্য কতদিন বসে থাকতে হয়, একটা মানুষ তাকে সাহায্য করবে এবং তার জন্য তাকে কিন্তু প্রতিনিয়ত বসে থাকতে হয়, তাকে বিছানা থেকে তাদের ওয়াশরুমে বা ওয়াশরুম থেকে বিভিন্ন জায়গায় বা তাকে এলিভেটরে বা তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়। সেই জন্য আমরা দেখেছি যে আমাদের এই বইটাতে আমরা লিখেছিলাম যে একজন প্রতিবন্ধীকে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সাহায্য করা যায়। এবং সেখানে আমরা বলেছি যে একটা মানুষের মনের বিরুদ্ধে কীভাবে একটা মানুষের সাহায্য, মানে সবাই কিন্তু মানুষের সাহায্য চান না। আমরা দেখেছি যে মানুষের সাহায্য চাইলেও তাদের একটা মনে একটা কষ্ট থাকে যে সেই মানুষটা সাহায্য করবে কি করবে না, বা তার দয়ার উপরে তাকে থাকতে হয়। সেই হিসেবে আমরা বলছি যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা যদি কিছু যন্ত্র তাদেরকে দিতে পারি, যেই যন্ত্রের মাধ্যমে আসলে সে তার প্রতিনিয়ত দৈনন্দিন কাজগুলো করে ফেলবে, যে আমি বিছানা থেকে আমি ওয়াশরুমে যাব বা আমার এই খাবারটা নিতে হবে বা আমার এই খাবারটা তৈরি করে দিতে হবে, অথবা আমি এখান থেকে ওখানে যাব বা আমি আমার এলিভেটর ধরে আমি ওখানে যাব, বা আমরা বলছি যে একটা মানুষ একটা জায়গা থেকে আর একটা জায়গায় সরাসরি ট্রান্সপোর্টেশন নিয়ে যেতে পারবে, তখনই যখন তার সাথে এমন একটা যন্ত্র থাকবে যে যন্ত্রটা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটা যন্ত্র, যেটা তাকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিতে পারবে। তো আমরা সেটাই বলছি যে আমরা আজকে যে হাতে কলমে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মানে আমরা এই বইটা নিয়ে আলাপ করছি যে মানুষ যাতে তার যন্ত্রের সাথে, ধরা যাক আমি বলছি যে একটা হুইল চেয়ার, আপনি একটা হুইল চেয়ারের সাথে যদি কমিউনিকেট করতে পারেন, তাহলে হুইল চেয়ার কিন্তু নিজে থেকে বলতে পারবে যে আমি হুইল চেয়ারকে বলছি, মুখে বলছি যে এটা করতে, রাদার আমি হুইল চেয়ারকে ড্রাইভ করছি। আমি যদি একটা ইন্টেলিজেন্ট হুইল চেয়ারকে বলি এবং সেই ইন্টেলিজেন্ট হুইল চেয়ার নিজেই অনেক কিছু করে ফেলতে পারে, আমরা সেটাই বলছি যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি যেটা আসলে আমাদের অনেক কাজে সহায়তা করবে। আর সেই জন্যই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমরা এত প্ল্যান করছি। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমরা বলছি যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যখনই আমরা আলাপ করব, সেখানে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে মানুষের সাথে মানুষের ইন্টারঅ্যাকশন, একটা মানুষের সাথে আর একটা মানুষের ইন্টারঅ্যাকশন যদি আমরা করতে পারি, আর সেটা যদি ভয়েসের মাধ্যমে হয়, একটা আমাদের কথার মাধ্যমে হয়, তাহলেও কিন্তু আমাদের এই কাজটা অনেকটুকুই এগিয়ে যাবে। ভবিষ্যতে মানুষকে ফ্রি করার জন্য, মানে আমি ফ্রি, আমার একটা মানুষের উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না, আমি একটা মানুষ আর একটা মানুষের উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না, এটা একটা বড় একটা স্বাধীনতা। আজকে এই পর্যন্তই, থাকছেন তো সামনে।